এরপরে সোহানা মেফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন স্ববরতের রোজা রাখে কি বিধাৎ বল সোহানা রোজা রাখা আমি সরাসরি বিধেহাত বলবো না যেহেতু আপনার সবেবরাত বা পনেরোই সাবান রোজা রাখার বিষয়ে একটা একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এ হাদিসগুলো যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয় পনেরোই সাবান দিনে রোজা রাখা এটি সুন্না দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সূন্য দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি ওইভাবে বেদাত বলতে যাবো না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে সুন্না দ্বারা সাবেদ না আমরা এটা করবো না সোজা কথা তবে হ্যাঁ সবে রাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুমাতালা হিংসুক এবং মুশ্রিক ছাড়া সবাইকে ক্ষমা করে সেই সব আমরা আল্লাহ সুমাতালা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি